গরম গরম ভাতের সাথে ঝাল ঝাল শুটকি ভর্তা খেতে কেমন লাগবে? জিভে পানি চলে আসছে নাকি? যদি তাই হয় তাহলে আজকের রেসিপি কিন্তু আপনার জন্যই। আসসালামু আলাইকুম, আমি তাসনুবা তাজিন, এনজয় মাই কুকিং স্টুডিও চ্যানেল থেকে আপনাকে জানাই শুভেচ্ছা। আজকের রেসিপি হচ্ছে চ্যাপা শুটকি ভর্তা। এত মজার এই ভর্তা, একবার বানালে কিন্তু এটার স্বাদ ভুলবেন না। গরম ভাত অথবা খিচুড়ির সাথে খুবই ভালো লাগে। তো চলে যাই প্রিপারেশনে। এখানে আমি 18-20টা চ্যাপা শুটকি নিয়েছি, এটা এখনও ক্লিন করা হয়নি। পরিষ্কার করার আগে আমি আপনাদের এটার সাইজ দেখায় নিচ্ছি। শুটকি ক্লিনিং খুবই ইম্পর্টেন্ট প্রসেস, কারণ শুটকিতে অনেক বেশি বালি ময়লা থাকে। তাই রানিং ওয়াটারে একবার ধুয়ে নিচ্ছি, দেন কাঁসাতে ঘষে ঘষে ধুয়ে নিচ্ছি, তাহলে উপরের ময়লার যে আবরণ সেটা উঠে আসবে। ভিউয়ার্স, শুটকিগুলো ধোয়ার পর অনেকটা দেখতে এমন লাগবে। আমি মাথাগুলো ভেঙে দিয়েছি, কারণ মাথায় কাটার পরিমাণটা বেশি থাকে। রসুন কুচি করে নিচ্ছি, বড় সাইজের রসুন নিব, গোটাটাই কুচি করে নিব। মাঝারি সাইজের একটা পেঁয়াজ নিয়ে নিচ্ছি, এটা কুচি করে নিলাম। পেঁয়াজটা কম দিব, কারণ পেঁয়াজ বেশি দিলে ভর্তাটা নরম হবে বেশি। ফ্রাই প্যানে সামান্য সরিষার তেল দিচ্ছি। পেঁয়াজ ও রসুন দিয়ে দিচ্ছি, হালকা করে ভেজে নেই। অনবরত নাড়তে থাকি যেন পুড়ে না যায়, হালকা ব্রাউন হলে নামায় ফেলব। সেম ফ্রাই প্যানে শুটকিগুলো দিয়ে দিচ্ছি, শুটকির ভেজা ভাব চলে যাবে। তারপর একটু রোস্ট করে নিব, লো হিটে প্রায় 3-4 মিনিট রোস্ট করে নিচ্ছি। শুকনা মরিচ ঢেলে নিচ্ছি, পাটা নিয়ে নিচ্ছি। প্রথমে শুকনা মরিচ বেটে নেই, এরপর লবণ অ্যাড করে মরিচটা আবার বেটে নিচ্ছি। রসুন এবং পেঁয়াজ দিয়ে ভালোভাবে বেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে আমি একটা কাঁচামরিচ দিয়েছি, এটা টেস্ট আরও বাড়াবে, আর কাঁচামরিচের ফ্লেভারও খুব সুন্দর পাওয়া যাবে। এখন বাটা মশলাটা সরিয়ে নিচ্ছি। ভাজা শুটকি নিয়ে নিচ্ছি, আমি শুটকি আলাদা বেটে নিচ্ছি। এটার কারণ, কাঁটাগুলো মিহি করে বাটার জন্য আমি এটা আলাদা করে প্রিপেয়ার করছি। বাটা হলে এটা নাইফ দিয়ে তুলে নিচ্ছি। ভর্তাটা একটু স্টিকি, তাই নাইফ ব্যবহার করলে ভালোভাবে উঠানো যাবে, তবে চাইলে আপনি স্পুনও ইউজ করতে পারেন। এবার আদা রসুন বাটা এবং শুটকি বাটা নিয়ে একসাথে মিক্স করে নেই। সরিষার তেল নিচ্ছি, মিক্স করে দেই ভালোভাবে। ভিউয়ার্স, কেমন লাগলো আজকের প্রিপারেশন? যারা আমার মতো শুটকি পছন্দ করে তারা অবশ্যই এটা খাওয়ার জন্য খুবই এক্সাইটেড। সো ভিউয়ার্স, দেরি না করে ঝটপট বানায় ফেলুন চ্যাপা শুটকির ভর্তা, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের রেসিপি।
লাইক এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।